আসসালামু আলাইকুম প্রিয় সুধী, কেমন আছেন সকলে? আজকের এই ভিডিওতে আমি আব্দুল সালাম আপনাদের সামনে দুটি আকর্ষণীয় হোটেলের দৃশ্য তুলে ধরব। আমি এই হোটেল দুটির ইনফরমেশন শর্ট করে দেখাবো, যেহেতু দুটি হোটেলের ইনফরমেশন একটি ভিডিওর মধ্যেই দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, হয়তো ভিডিওটি আপনার উপকারে আসতে পারে অথবা মন ভালো করে দিতে পারে। বন্ধুরা, এটি হচ্ছে ভিডিওর প্রথম হোটেলটি। এই হোটেলটি যেমন সুন্দর তার বাইরের অংশ, তেমন সুন্দর তার ভিতরের অংশ। হোটেলের বাহিরের অংশে বিশাল বড় এবং সুন্দর একটি সুইমিং পুল রয়েছে, বসার অনেক সুন্দর জায়গাও রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলটির সৌন্দর্যতা। এই হোটেলটি একদিনের জন্য 50-60 রিয়াল ভাড়া দিয়ে থাকেন। আপনারা যারা এই হোটেলে আসতে চান, ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নেবেন। বন্ধুরা, এটি হচ্ছে ভিডিওর অন্য হোটেলটি। অনেক সুন্দর একটি হোটেল। এই হোটেলের বাইরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক শান্ত। মোট কথা, এখানকার সবগুলো হোটেলই সমুদ্র সৈকতের 100 মিটারের মধ্যেই রয়েছে। মজার বিষয় হচ্ছে, হোটেলগুলো সমুদ্রের পাশে হওয়ার কারণে মাঝে মাঝে সমুদ্র থেকে ওঠা কচ্ছপগুলো হোটেলের সামনেই চলে আসে। ভেরি নাইস একটি সুইমিং পুল। এই সুইমিং পুলটির পানির ডিজাইনটি অনেক সুন্দর করা হয়েছে, চমৎকার ডিজাইন হয়েছে। এখানে গোসল করলে মন ভরে যাবে। চলুন ভিতরে যাওয়া যাক। এটি হচ্ছে ভিতরের অংশ, নাইস একটা ডেকোরেশন। এটাতে নিচেই রয়েছে কিচেন রুম, অসাধারণ একটা কিচেন। এখানে সবকিছুই গোছালো, ফ্রিজ, ওভেন, চুলা, অনেক কিছু রয়েছে এখানে। এই সবগুলোই অনেক উন্নত মানের। তো বন্ধুরা, আমার রিকমেন্ড থাকবে এই হোটেলগুলোতে এসে ভ্রমণ করে যাওয়ার জন্য। এখানে আমার অনেক বন্ধু রয়েছে, তারা অনেক ভালো মনের মানুষ, অনেক হেল্পফুল মানুষ। আর উপরের অংশে রয়েছে একটি গেস্ট রুম, রয়েছে দুটি বেডরুম। সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না বেডরুম গুলো। এখানে পাশেই রয়েছে বারান্দা, যেখান থেকে নিচের মনোরম দৃশ্য এবং সাগরের শীতল হাওয়া উপভোগ করা যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দেবেন। আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর পরিবেশের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।